এখন আপনার যুবতী মেয়ে তরুণী মেয়ে কলেজে যাচ্ছে বা সিটিতে যাচ্ছে বা সিটি অঞ্চলে যাচ্ছে ঢাকা হংকং সিঙ্গাপুর চলে যাচ্ছে কে বলবে? আগে তো আমাদের একটা বোন বাণিজ্য সীমানার বাইরে গেলে যেই মুরব্বির ছবি বসে কিরে এই মেয়ে কা কোন বংশের খোঁজ নিয়ে সঙ্গে সঙ্গে বাবার বাড়িতে আসে তোর বংশের কলঙ্ক মেয়ে জন্ম দিয়েছিস খোঁজখবর রাখতেছিস মেয়ে লোক কি জিনিস মেয়ে লোকের সৃষ্টিকর্তা ছাড়া তো কেউ ভালো জানে না মেয়ে লোক কি জিনিস মেয়ে লোক বাইরে গেলে কি হয় ওয়াদে ওয়াদে দেখেন ছবিগুলি মেয়ে লোক বাইরে গেলে কি হয় টিভিতে টিভিতে দেখেন তো ছবিগুলি মেয়ে লোক বাইরে গেলে কি হয় ফেসবুক ফেসবুকে দেখেন তো ছবিগুলি মেয়ে লোক বাইরে গেলে কি হয় টিউব ইউটিউবে দেখেন তো মেয়ে লোক বাইরে গেলে কি হয় কলেজে গিয়ে দেখেন মেয়ে লোক বাইরে গেলে কি হয় ঢাকার হোটেলে হোটেলে গিয়ে দেখেন মেয়ে লোক বাইরে গেলে কি হয় মদের বাইরে গিয়ে দেখেন মেয়ে লোক বাইরে গেলে কি হয় পার্কে গিয়ে দেখেন আমার গজব পড়েছে এই যুগের মানুষের আক্রমণের উপরে নরসিংদী যেখানে থাকি ওরা বলে পুরুষ বাইরে গেলে বাচ্চা হয় মেয়ে লোক বাইরে গেলে বেশ্যা হয় শত বাক সত্য কথা বলেছে কেউ তো বলেন নাই কে বলবে এখন এগুলি এই জন্যই বলছে হারাম করার ব্লাম চেক পেয়ে গেছো লাইসেন্স পেয়ে গেছো কেউ বলার নাই তো আমার মেয়ে আমি হাত শার্ট প্যান্ট ভরাইয়া দুই হাতে আমরা এ কি জানি একটা এসে গেছে কি জানি একটা হয়ে গেছে যুবতী মেয়েটা বেশ্যাবৃত্তির চরিত্র দিয়া উনি দেখাচ্ছে তুই মনে করিস না এই জমিনে কেবল দর্শক আছে ভিউয়ার্স আছে ভিউ কেবল এই জমিনে আছে কোটি কোটি গুণ বেশি ভিউয়ার্স আসমানে বসে আছে মূল মালিক আসমানে আছে এই তো মনে গেল দু তিন দিন আগে কদিন পরে পরে একজন করে যায় মরার সাথে সাথে কিছু না কিছুই না একজন বলতেছে আরে উনি তো আছে উনি আছে আমি উনি আমার সব করে দেবে আমার কোনো চিন্তা নাই হাসতে হাসতে বলতেছে উনি তো আছে উনি এলাকা সভা উনি থাকলে তো ইনাকে রোগায় ও রাতের বেলা ভোরে খবর পেয়েছে উনি নাই বেশ আজাকে খবর বরামত ফুলা নামা খবর আসলো যে উনি তো নাই একজন আমাকে বলতো গতকালে যে ওনার ওনার উপরে ট্রাস্ট রেখেই স্যার বলছেন আগে একজন কি কথাটা বলল আর সকালে শুনলা ওই লোকটাই না হাইরে দেবে কিসের কি দুনিয়া মুসলমান মুসলমান এক রং এক রং দুই রং নাই ইসলামে দুই রং নাই দুই রং আলা মুনাফিক হারামের সুযোগ পাইছেন পাপের সুযোগ পাইছেন অন্যায় সুযোগ পেয়ে গেছেন বেহাগোনা সুযোগ পেয়ে গেছেন সুদের সুযোগ পেয়ে গেছেন ঘুষের সুযোগ এসে গেছে দুর্নীতির সুযোগ এসে গেছে অতএব পরে কে কি বলবে এই তো বিপদ এই মানবত নেবেন কিছুই থাকবে না আপনার পায়ে আপনি কুড়াল মারলেন আপনার জিনিস আপনি ধ্বংস করে দিলেন এই চরিত্র যাতে মুসলমানে না হয় বরং যেখানে কেউ নাই এখন অসৎ কাজে বাধা দেওয়ার কেউ নাই এখন মনে করবেন এটাই ভয়ঙ্কর আরে অন্য সময় মুরব্বীরা থাকলে অসৎ কাজ কিছু করতাম আল্লাহ মুরব্বীদের উসিলা মাফ করে দিত মুরব্বীরা নিষেধ করে মুরব্বীরা ধরপাকড় করে এই জন্য হয়তো বেঁচে যাইতাম ধরে না তো কেউ এই সময় বেশি দিত বেশি ভয় যাবে তো যাবে সবটা যাবে আল্লাহ তাহলে আমাদের কি আমাদের সামনে বোঝার তৌফিক দান করে একামত সালাম আকিমি সালাম মানে কি এটা বোঝার তৌফিক দান করে সালাতকে মসজিদে পড়ে যেখানে যাবো ধরে রাখো আমাদের সামনে মানে সৎ কাজ করে অসৎ কাজ টোটালি বর্জন করা তাহলে সালে হয় যোগ্য হয় আল্লাহর কাছে যাওয়া কে না জানি 100 লিটার জমজমের পানিতে 1 গ্রাম পেশাব ঢেলে দিলে এটা সালে থাকলো জমজমের পানি খুব সুন্দর কিন্তু এটা পাওয়া পান করার সালে থাকলো না পান করার যোগ্য থাকলো না ফাসাদ ঢুকে গেছে পানি পানির মধ্যে আর্সেনিক ঢুকে গেছে পানিটা খুবই জীবন অপর নাম জীবন তার কিন্তু পান করার যোগ্য সলেই থাকলো না সলে মানে যোগ্য পান করার যোগ্য থাকলো না কারণ ফসাদ ঢুকে গেছে আর্সেনিক ঢুকে গেছে ফল খেতে হবে ফল খেলে জীবন স্বাস্থ্য কত সুন্দর হবে এমন ফরমালিন দিয়েছে ওটা খেলে ক্যান্সার
ফরমালিন ঢুকে গেছে কার্বাইড দিয়ে বাকি যেমন কলা দেখলে ভয় লাগে কিরে কলা দেখেছি সারা জীবন কলার ছড়া উপরগুলো আগে পাকে নিচেরগুলি পরে পাকে একটু একটু পাকে সবগুলি একসাথে গেলে ভেঙে গেল কার্বাইড কার্বাইড ঢুকে গেছে আর এগুলি ভদ্রলোক জানা শোনা লোক আর খায় না পুলিশে পরীক্ষা করে টের বলে সব ফেলে দেয় খালের এটা বিষ আমলে সালে ওই আমলকে বলবে আল্লাহ তাআলা যে আমলের ভিতরে আপনি বিষ ঢুকান নাই আপনি সৎ হয়েছেন কোনো খারাপ আর জীবনে আপনি করতেছেন না খারাপ ভুলে চুকে কিছু হতে পারে সেটা অন্য আল্লাহ ক্ষমা করতে কিন্তু আপনি সুযোগ পেয়ে অন্যায় সুযোগ পেয়ে গেছেন এই যুগে কেউ তার বলার নাই আর কি সে কি এই চরিত্র যা এই চিন্তা চেতনা যা তার উপায় নাই তারই সবগুলি আল্লাহ কিয়ামতের ময়দানে হাবান মানসুরা ধুলিবালির মতো তার নামাজ আল্লাহ নেক আমল উড়িয়ে দেবে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন।